মাদারিমুর মাহফিল করলাম, মাহফিল শেষ করে নামলাম, এক মুরব্বি এসে বলছে হুজুর আপনার সাথে একটু দেখা করতে চাই। তো আমি বললাম হ্যাঁ বলেন। এই মুরব্বি এসে আমাকে বলছে হুজুর হুজুর আমার ক্যান্সার হয়েছে, আর ক্যান্সারের চারটা স্টেজ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ। হুজুর আমার ক্যান্সার হওয়ার পরে আমার সন্তানরা বিভিন্ন ডাক্তারের কাছে নিয়েছে, ডাক্তাররা একই কথা বলছে দেখেন ক্যান্সারের শেষ স্টেজে আছে, এই মুহূর্তে ওনাকে থেরাপি দিয়েও লাভ হবে না, বরং আল্লাহকে ডাকেন যে কয়দিন বাঁচে, তবে আমাদের ধারণা মতে 2-3 মাসের বেশি বাঁচবে না। বলল হুজুর ডাক্তারের কথা শুনে আমি বাসায় চলে আসলাম, ডাক্তার দেখাতে দেখাতে একেবারে অস্থির হয়ে গেলাম। ঘরে এসে সন্তানকে বললাম আজকের পর খবরদার কোনো ডাক্তার হসপিটালের কোনো সিরিয়াল দিবা না, দরকার নাই, আমি এভাবেই থাকতে চাই। রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে আল্লাহকে ডেকে বলতে লাগলাম রব দুনিয়ার সবার দরজা বন্ধ হয়েছে, কিন্তু তুমি তো এমন মালিক আর এমন রব, তোমার দরজা দুনিয়ার কারোর জন্য কখনো বন্ধ হয় না, সব ডাক্তারের দরজা বন্ধ হয়েছে কিন্তু তুমি রব আর মালিকের দরজা তো কখনোই বন্ধ হয় না, আমি সবার দরজা থেকে ফিরে আসলাম, তোমার দরজায় ফিরে আসলাম, তোমার নবী বলেছে তাহাজ্জুদ পড়লে রোগ থেকে বাঁচা যায়, আজকে থেকে নিয়ত করলাম তাহাজ্জুদ ছাড়বো না। হুজুর ওই দিনের পর থেকে 12 বছর ধরে আলহামদুলিল্লাহ এই আমলের মাধ্যমে আল্লাহ এখন পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহু আকবার। দুনিয়ার সফলতা হচ্ছে তাহাজ্জুদের নামাজের মধ্যে, পারলে যেই কোনো আপনার মনের চাওয়া আছে সেগুলো তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে আল্লাহকে বলবেন। ভাইয়ের আমার দোয়া হাত তুলে করা যায়, শেষ রাতে হাত তুলে যেমন দোয়া করা যায় সেজদায় গিয়েও দোয়া করা যায়। আমরা হাত তুলে দোয়া করা যায় এটা জানি, কিন্তু সেজদায় গিয়ে যে দোয়া করা যায় এই আমলটা আমাদের জানা নাই। বান্দা যখন সেজদায় চলে যায় আল্লাহর একদম কাছাকাছি চলে যায়, আল্লাহ আকবার। এজন্য মাঝে মাঝে চোখের পানি ফেলে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতরাদাতুল লিদাই আনিল জিসমি, শরীরের সমস্ত রোগ থেকে বাঁচার মহা ঔষধের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, সেই ওমরকে বলেছেন ওমর তুমি পরান দেশ থেকে ওয়াইজ কর্ণী নামক একজন ব্যক্তি আসবে, তার কাছে দোয়া চেয়ে দোয়া, সে মুস্তাজাবুদ দোয়া, মুস্তাজাবুদ দোয়া, সুবহানাল্লাহ, সে দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না, ওমর ওয়াইজ কর্ণীর কাছে দোয়া চেয়ে ওয়াইজ কর্ণীর কাছে। আরে ওমরের মতো এত বড় সাহাবীকে বলছে ওয়াইজ কর্ণীর কাছে দোয়া চাওয়ার জন্য, ওয়াইজ কর্ণীর কাছে কি আছে? ওয়াইজ কর্ণী দোয়া করলেই কবুল হয়ে যায়, কারণটা কি? আবার নাসি বি উম্মিহি, এর বড় কারণ হলো ওয়াইজ কর্ণী মা বাবার মায়ের খিদমত করতেন, মায়ের সেবার খিদমত করার কারণে মাকে ফেলে আল্লাহ রাসূলের সাথে দেখা করতে পারে নাই, তো দেখা করতে পারে নাই তো কি হয়েছে, মায়ের খিদমত করার কারণে মর্যাদা এত বেড়েছে দোয়া করলেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য মাঝে মাঝে মা বাবার খিদমত করে সেই উসিলা দিয়ে দোয়া করা উচিত। প্রিয় ভাইয়ের আমার মা বাবার খিদমতের মধ্যেই দুনিয়ার সফলতা, দুনিয়ার সফলতা নাম্বার 2। 2 নম্বর, আমি আয়াতের তাফসীর পড়ে যাচ্ছি কিন্তু আমভাবে কোরআন হাদিসের বিভিন্ন নির্যাস থেকে দুনিয়ার সফলতা এবং আখেরাতের সফলতার বিষয়গুলো আপনাকে জানাতে চেষ্টা করছি। প্রিয় ভাইয়ের আমার আমি বলছি পৃথিবীর সফলতা আসবে কি করে? নাম্বার 1, 1 নম্বর সফলতা হলো মা বাবার খিদমতের মধ্যে, 2 নম্বর তাহাজ্জুদের নামাজের মধ্যে, তাহাজ্জুদের সালাত।